বাংলাদেশের ড্রেসিং রুমে ব্যতিক্রমী চরিত্র সাকিব আল হাসান। ক্রিকেট মেধায় অন্য সবার চেয়ে সাকিবকে এগিয়ে রেখেছেন রনি তালুকদার। জানিয়েছেন ম্যাচ চলাকালীন ডাগ আউটে কী করেন টাইগার অলরাউন্ডার। বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন রনি। সুযোগ পেলে টি টোয়েন্টির মতো ওয়ান ডে ফর্মেটেও নিজেকে প্রমাণ করতে চান এই ওপেনার। মানুষ তার আসার সমান বড়, আর সেই কারণেই তো ফিরে আসার গল্পগুলো লিখতে পারেন রনি তালুকদাররা। জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার আমার সঙ্গে রয়েছেন, আপনাকে চ্যানেল 24-এ স্বাগত। ধন্যবাদ। এই যে এতদিন বাইরে থাকা, কখনো কি হতাশা কাজ করেছিল? না, কখনো হতাশা কাজ করেনি, কারণ আমার প্রতি বিশ্বাস ছিল যে আমি যদি ফিট থাকি, আমি যদি প্রপার প্র্যাকটিস করতে করি, তার পারফর্ম করলে আমাকে অবশ্যই একটা সুযোগ আসবে। এখন যারা জাতীয় দলের বাইরে আছেন, তারা কি আপনার সঙ্গে যোগাযোগ করে যে কীভাবে ফিরে আসা যায়, কিংবা আপনি তাদেরকে কোনো বার্তা দেন? ওরা সবসময় বলে যে তুই পারলে আমরা কেন পারবো না। তো এর জন্য যেই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে সিলেক্টররা, সেটা বাংলা টাইগার্সের ক্যাম্পটা। আমি বললাম না যে এই ক্যাম্পটা আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। তো টি টোয়েন্টিতে তো শুরু থেকে হিট করতে হয়, ওয়ান ডেতে বর্তমান যে ক্রিকেটের অবস্থা সেটা আপনি কী মনে করছেন? একজন ওপেনারের কিন্তু নতুন বলটা ফেস করতে হয়, সেটা আপনারা জানেন। সেখানে একটা বলের এই ব্যাপার, একটা ব্যাটসম্যানের আউট হতে একটা জাস্ট একটা গুড বল হলেই হয়। এই জন্য একজন ব্যাটসম্যানকে অনেক মনোযোগ দিয়েই ব্যাটিংটা করতে হয়। আমি যে ওয়ান ডে ম্যাচটা একটা ম্যাচের সুযোগ পেয়েছি, আমার ডেবিউ হয়েছে, সেটা ভালো হয় নাই, আমি ভালো করতে পারি নাই। তো আমি চেষ্টা করব, যদি পরবর্তীতে আমার সুযোগ আসে আমি সেটা কাজে লাগাতে চেষ্টা করব। এই বছর যেহেতু বিশ্বকাপ, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ দলের সম্ভাবনা কেমন দেখছেন? অনেক ভালো, কারণ আমাদের টিম এখন লাস্ট আমরা ওডিআইতে অনেক ভালো খেলে আসছি, সেটা 2015 থেকেই। আপনি যদি দেখেন আমরা ওডিআইতে অনেক ভালো খেলি, আমরা ভালো খেলে আসছি। তো আমারও বিশ্বাস আমরা এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলে। সাকিব সম্পর্কে অনেক কথাই শোনা যায় বাহিরে, আপনার কাছে যদি বলি তার কোন কথাটা আপনার ড্রেসিং রুমে আপনাকে ইন্সপায়ার করে? সাকিব ভাই আর একটা জিনিস যেটা আমার আর কি, ওনাকে দেখে আমার এতটাই ভালো লাগছে যে উনি তাকে ড্রেসিং রুমে যখন বসে থাকে, অন্য ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করে, উনি বসে বসে এই বলটা কী করা উচিত, এই বলটা ডট হলো কেন, এটাকে কীভাবে রান করা যায়, উনি এই জিনিসটা ওই বসে বসে এটা চিন্তা করে। রনি তালুকদার জানাচ্ছিলেন পরিকল্পনার কথা। বিশ্বকাপের বছর, তিনি জানেন না ভাগে কী আছেন, তবে নিজের কাজটা ঠিকঠাক করে যেতে চান, ব্যাটাতে রান করতে চান, আর চান নির্বাচকটা যেন সুযোগটা দেয় ঠিক মতো। আরিফুল ইসলাম, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।